মাকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক। একটু আওয়াজ পেলে আপনাদের মেহমান একটু খুশি হবে। আপনারা আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে চান কি চান না? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। হযরত উমর বলেন, দোয়া সমূহ আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত থেকে যায় যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নবীর উপরে দরুদ শরীফ না পড়ো। দরুদ না পড়লে দোয়া আল্লাহর দরবারে যায় না, দরুদ না পড়লে দোয়া আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যদি না যায় কবুল হবে না। আল্লাহর কাছে যেতে চাইলে, আল্লাহর কাছে পাঠাইতে চাইলে, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করতে হয়, তা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া যখন করবে আগে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়বে। অর্থাৎ যে কোনো ইবাদতের আগে দরুদ শরীফ হলো সার্টিফিকেট, যে কোনো ইবাদতের আগে দরুদ শরীফ সার্টিফিকেট। এই জন্য ফোকাহায়ে কেরাম বলেছেন, যেহেতু দরুদ সার্টিফিকেট তো আজানের আগেও পড়ো, কোরআন তেলাওয়াতের আগেও পড়ো, ঘর থেকে বের হচ্ছ দরুদ পড়ো, মসজিদে প্রবেশ করছ দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলুন না। ইবাদত কবুল হওয়ার জন্য দরুদ যদি সার্টিফিকেট হয়, যে কোনো ইবাদত দরুদ পড়ো তো কবুল হয়ে যাবে। আরে পেট থেকে বলছি না, আগে হাদিস শুনিয়েছি, ঠিক কিনা? আগে হাদিস বলেছি, এরপর কারণ এটা ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়া চলছে, ইউটিউব চলছে, ঘোমটাওয়ালা হুজুর আছে না কিছু, এরা হাদিসের নম্বর ডেলিভারি দেয়। আমরা হাদিসের নম্বর ডেলিভারি দেই না, আরবি এবারত সহ শোনাই দিই শ্রোতাদেরকে ইনশাআল্লাহ। আমার প্রিয় প্রিয় ভাইরা বাবারা, ইমামে জাজুলি বিশ্ববিখ্যাত একটি কিতাব লিখেছেন দরুদে পাকের ফজিলতের উপর। ইমামে জাজুলি ওনার বিশ্ববিখ্যাত দরুদ শরীফের কিতাব দালাইলুল খায়রা কিতাবের নাম, এটার ইন্ট্রোডাক্টরি মানে ভূমিকা, এই ভূমিকার মধ্যে একটা হাদিস শরীফ সংকলন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম। হুজুর বলেন, দরুদ তো সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আমার জন্য পড়বে, দরুদ তো আল্লাহর সৃষ্টি জগতের সব সৃষ্টি আমার উপরে পড়বে। শুনে নাও, যে ব্যক্তি মহাব্বাতে দরুদ শরীফ পড়বে, আমি নবী মদিনা থেকে ওয়াস্তা লাগবে না, মাধ্যম লাগবে না, যে মহাব্বাত মহাব্বত নিয়ে পড়বে, চোখ বন্ধ থাকবে, মাথাটা হেলে দুলে পড়বে, মদিনাকে সামনে একে অন্তরকে মদিনায় পাঠিয়ে দিবে। আমার নবী বলে, আমি ওই আশিক উম্মতের দরুদের আওয়াজ মদিনা থেকে সরাসরি শুনতে পাই। নবীজি বলেন, আসমাউ সালাতা আহলি মহাব্বাতি, মহাব্বত ওয়ালার দরুদ আমার নবী শোনেন। হুজুর বলেন, না না না, এখানে শেষ নয়, আমি শুনি এমনটা শুধু নয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নবুয়াতের চোখ দান করেছেন। ও দুনিয়ার মানুষেরা, বিভিন্ন হাদিসে পাকে ফেরেশতার মাধ্যমে পৌঁছানোর কথা আছে। আমার নবী বলেন, মহাব্বতে যারা যারা পড়বে, মাহফিলে হোক, জলসায় হোক, খানকায় হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ঘরে হোক, যেখানে বসে বসে আমি নবীর উপরে মহাব্বতে দরুদ শরীফ পড়বে, আমি নবী তার কণ্ঠের আওয়াজ তো শুনতে পাবোই পাবো, আমি নবী মদিনা থেকে তাকে চিনতেও পারবো। ভাই জান আমার, চলুন একটু আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাই দেই, মিশকাতুল মাসাবিত হাদিসটা পেয়ে যাবেন, কিতাবুস সালাত নামাজের অধ্যায়। সুবহানাল্লাহ বলেন না, একটু পরে পরে দেখবেন পেয়ে যাবেন। দলিল আগে দেবো, এরপরে কথা বলবো, যাদের মনে একটু প্রবলেম আছে এগুলো ফ্রেশ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, মিশকাত শরীফ নামাজের অধ্যায় কিতাবুস সালাত আবু দাউদের হাওয়ালা দিয়ে ইমাম খতিব তিব্রিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংকলন করেছেন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। রাওয়াহু আবু দাউদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাল্লাম। নবীজি বলেন, যে কোনো প্রান্ত থেকে যে ব্যক্তি আমার উপরে সালাম পড়বে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে মনোযোগ দান করিয়ে দিবে। যখন আমি নবী ওই দিকে মনোযোগ দিয়ে দেব, তো আমি মদিনা থেকে তার সালামের জবাব দিয়ে দেব। হাত্তা আরুদ্দ আলাইহি সালাম, হাত্তা আরুদ্দ আলাইহি সালাম, ওয়াহিদে মুতাকাল্লিম। হুজুর বলেন, হা হা, আমি শুনি, সরাসরি শুনি, এবং মদিনায় পাক থেকে সরাসরি সালামের জবাবও দিতে পারি। আরে আমার আপনার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? দিয়েছেন কে? আরে ভাই, নবী তো নবী রয়ে গেলেন, স্রষ্টা তো স্রষ্টাই রয়ে গেলেন। শিরিকের গন্ধ আসলো কোত্থেকে? কুফুরির গন্ধ আসলো কোত্থেকে? আমরা নবীকে খোদা বলি না, আমরা ওলিকে রসুল বলি না, আমরা মনে করি আল্লাহ পাকের একজন ওলি আমার নবী থেকে পেয়েছে, আর আমাদের মুস্তাফা আমার আল্লাহ থেকে পেয়েছে। ভাইজান, আমার হুজুর এই যে ব্যাখ্যাটা দিয়ে দিলেন সুন্দর করে, না না ভাইজান, আপনি উঠতেছেন কেন? উঠলেন কেন? আপনি কোথায় যাচ্ছেন? প্রস্রাব পায়খানা? কেন ভালো লাগলো আমার কথা? কোনো কষ্ট দিলাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ, ওই যে পিছনে উঠতেছেন কেন? আচ্ছা, আমি কাউকে কষ্ট দিচ্ছি না, নাকি বলেন? আচ্ছা, আমার ভাইরা বাবারা, ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন, ইমাম মুসলিম হাদিস সংকলন করেছেন, হযরতে ইমাম খতিব তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলমে পেয়ে যাবেন হাদিসটা। আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হুজুর বলেন, হযরতে আবু উমামা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আলেম বানায়, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আলেম বানায়, তাকে গান দান করে তাকে কোরআন ও হাদিসের পণ্ডিত বানায়। আমার ভাইরা বাবারা, নবী মুস্তাফা বলে, হা হা, শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ সরাসরি আমি নবীকে দান করে, আর মুস্তাফা মুস্তাফা উম্মতে মুহাম্মাদিকে দান করে। আরে বুখারীর হাদিস এটা, মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ। বলো, বুখারী শরীফে কোনো জাল হাদিস নাই, মুসলিম শরীফেও কোনো জাল হাদিস নাই নাই। নবীজি বলেন, আনা কাসিম, আমি বন্টন করি, আমি বন্টন করি, এইজন্য আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম পারওয়ানায়ে শামে রিসালাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা বারাব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা, লা ওয়ারাব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা, বটতি হ্যায় কৌনেন মে নিয়ামত রাসূলুল্লাহ কি। আলা হযরত বলে, আরশে আযীম থেকে কেউ কোনো কিছু পাবে না, পাবে না, পাবে না, যা কিছু মিলবে মুস্তাফার দরবার থেকেই মিলবে। আলা হযরত যখন কালাম লিখতেন তখন কোরআনকে সামনে রাখতেন, আলা হযরত যখন নাত লিখতেন তো হাদিসকে সামনে রাখতেন, আলা হযরত যখন নবীর প্রশংসা করতেন তখন আয় হায় 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 বানিয়ে বানিয়ে খামাকা কথা বলতেন না, যখন নাত লিখতেন হয়তো কোরআন হয়ে যায় নয়তো হাদিস হয়ে যেত। একটু ধৈর্য ধারণ করেন, কিছু শোনাবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহু মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমার ভাইরা, ওই দুরূদ শরীফ থেকে কোথায় চলে আসলাম শোনাইতে শোনাইতে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হুজুরে কোন দিক থেকে কোন দিকে গেল? আরে আশিক যারা, আশিক যারা, তারা সময়কে খেয়াল করে না, ইশকের দরিয়ায় যখন ঢেউ উঠে যায়, আরে কোন দিকে ঢেউ যায় টের পায় না, আর ইশক মহাব্বতের কোনো দলিল থাকে না। সিদ্দিক আকবর মুস্তাফা নামাজের ভিতরে হাজির হয়েছে, তো আবু বকর ইমামতির জায়গা থেকে চলে এসেছে, আরে আলী আসরের নামাজ নবী মুস্তাফার জন্য কাজা করে দিয়েছে, হায় 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 হায়, নবী মুস্তাফার সাহাবীরা হুজুরের থুতু মুবারক, নাকের পানি মুবারক হাতে নিয়ে চোখে এবং বুকে মালিশ করে দিয়েছে। নবী আদেশ করেন নাই যে আমার থুতু মালিশ করো, নাকের পানি মুবারককে মালিশ করো, নবী আদেশ করেন নাই। হে
আলী আমার জন্য নামাজ কাজা করে দাও। নবী বলেন নাই, কিন্তু সাহাবী বলে, হা হা শুনো, ইশকু মহাব্বতের একটা ব্যাপার স্যাপার আছে, ওটার জন্য কোনো দলিল লাগে না, কোনো দলিল লাগে না, ইশকু মহাব্বতে দূর মেরে দিলে খোদা তাকে আরশে আজিম পর্যন্ত দেখিয়ে দেয়। এই হাই হাই শোনাবো ইনশাআল্লাহ। তো একটু মহাব্বতে ভালোবাসা নিয়ে, যেহেতু দরুদ শরীফের ফজিলত বললাম, তো আপনারা বুঝতেই পেরেছেন ইনশাআল্লাহ, একটু মহাব্বতে দেখি কার কার অন্তরে কতটুকু নবীর মহাব্বত আছে। আচ্ছা আচ্ছা, কোন কোন মুসলমান খাঁটি মুসলমান আর কোন কোন মুসলমান ডুপ্লিকেট মুসলমান। আরে ভাই চিনবো কিভাবে? নাতে রসুল যখন ওলামায়ে আহলে সুন্নাত বলে, তো খাঁটি আশিকদের চেহারা খুশি হয়ে যায়, আর ওলামায়ে আহলে সুন্নাত যখন নাত বলে, তো ডুপ্লিকেট মুসলমানের চেহারা গোমরা হয়ে যায়। যখন নাত বলা হয় না, তখন দেখবেন যারা ডুপ্লিকেট মুসলমান, যারা ডুপ্লিকেট মুস্তফার সাথে গোস্তাখি করে, মুস্তফার গাদ্দার যারা, তারা বলে কি পরে দেখো। আর খাঁটি মুমিন যারা, তাদের অন্তরে আনন্দের ঢেউ উঠে যায়, কারণ আমার নবীর সামনে হাসান বিন সাবিত আমার নবীর প্রশংসা করেছেন, আর নবী নিজের প্রশংসা শুনে খুশি হয়ে নবীর সাহাবীর জন্য দোয়া করেছেন। হায় 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 হায়। সুতরাং পরীক্ষা চলছে আপনাদের, ফেরেশতা দেখতেছে, আল্লাহও দেখতেছে, আল্লাহর রাসূল দেখছে, যখন মিলাদ হবে, যখন সালাতু সালাম হবে, যখন নাতে রাসূল হবে, দেখি কার কার চেহারা উজ্জ্বল হবে, কার কার চেহারা অন্ধকার হবে। হায় হায় হায়, টেস্ট হয়ে যাবে। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সূরজ উল্টে পাও পলটে চাঁদ ইশারে সে হো চাক, সূরজ উল্টে পাও পলটে চাঁদ ইশারে সে হো চাক, অন্ধে নজদি দেখলে কুদরত রসূলুল্লাহ কি। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে শ্রেষ্ঠ জাত বানান নাই, জিনকে শ্রেষ্ঠ জাত বানান নাই, ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে, এরপর আল্লাহ ফেরেশতাকে আলা মর্যাদা দেন নাই, একমাত্র মানুষকে আল্লাহ সবচাইতে মর্যাদাবান করেছেন। 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন একটা খটিও লাগে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা দিয়ে আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন, এক ঘন্টার জন্য যদি দুনিয়ার গাছপালা অক্সিজেন আমাদেরকে না দেয়, তো সারা দুনিয়ার মানুষ মারা যাবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। যদি আচ্ছা ভাইজান, আমার করুণার মধ্যে দেখবেন, যারা করুণায় আক্রান্ত তাদের ফুসফুসে প্রবলেম হয়ে যায়, যাদের ফুসফুসে প্রবলেম হয়ে যায় তাদেরকে হসপিটালে অ্যাডমিট করানোর সাথে সাথে তাদেরকে অক্সিজেন দিতে হয়। আচ্ছা, এক ঘন্টার জন্য এই বিল, এক দুই ঘন্টার জন্য এই বিল, 24 ঘন্টার জন্য এই বিল, আরে 5 দিনের অক্সিজেনের বিল দেখা যায় 20,000 টাকা হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা একটা বার চিন্তা তো করে দেখো, যেই আল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা এই গাছ থেকে বিনা পয়সায় আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছে। হায় 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 হায়।
একটা বার খেয়াল করে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি নাফরমানি করি, আমি গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার পরেও ফ্রি অক্সিজেন আল্লাহ দিচ্ছে। আল্লাহ যদি আল্লাহ পারতো যে যে বান্দা নামাজ পড়বে না, রোজা রাখবে না, মিথ্যা বলবে, চুগলখোরি করবে, হারাম ভক্ষণ করবে, বেপর্দা করবে, আমি তার জন্য আমার গাছ থেকে অক্সিজেনটা বন্ধ করে দেব। আল্লাহ করলে পারতো কি পারতো না? কিন্তু আমার ভাইরা খেয়াল করে দেখেন তিনি কেমন দয়াবান, তিনি কেমন আল্লাহ, আমাদের জন্য সব তৈরি করেছেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই জানি, কেন আমরা হানাফি? আমরা কি, এক কথা বলো না ভাই, জোরে বলতে হবে, আমরা কি হানাফি? মানে মুসলিম, হানাফি মানে মুমিন। ইমামে আজম আবু হানিফা নিজের পেট থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন কোরআন ও হাদিসকে সামনে রেখে গবেষণা করে 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 নবীর উম্মতকে সহজ একটা রাস্তা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এক নাস্তিক পণ্ডিত, নাস্তিক চিনেন তো নাকি, স্রষ্টা মানে না, স্রষ্টা মানে না, বলে আকাশ জমিন লৌহ কলম তারকা সূর্য চন্দ্র এগুলোকে পরিচালনা করার জন্য কারো দরকার হয় না, অটোমেটিক ওঠে আর ডুবে যায়। ইমামে আজমের সাথে বাহাস মোনাজারা হয়ে যাবে, ডেট ফিক্সড করা হলো, সময় নির্ধারণ করা হলো, জায়গা নির্ধারণ করা হলো, এবার হাজারো হাজারো মানুষ জমা হয়ে গেল, এবার ওই নাস্তিক পণ্ডিত সময় মতো হাজির হয়ে গেল। আমার ভাইরা বাবারা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সময় থেকে অনেকক্ষণ পরে উপস্থিত হলেন। নাস্তিক পণ্ডিত বলে ব্যাপারটা বুঝলাম না, আপনি একজন ইসলামিক স্কলার, আপনি এত বড় ইসলামিক পণ্ডিত যে সমসাময়িক সময়ে আপনার মতো জ্ঞানী মানুষ আর কেউ নাই। আমি তো জানি যে আপনি সত্য, আপনি জবানকে ওয়াদাকে খেলাফ করবেন না, আপনি কথা মতো চলে আসবেন, ব্যাপারটা বুঝলাম না। অনেকক্ষণ পর্যন্ত আমি এবং হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি কেন দেরি করে আসলেন? এবার আমাদের মাযহাবের ইমাম, আমাদের মাথার তাজ, আহা, কোরআন ও হাদিসের সাগর, ইলমের দরিয়া, ইলমের দরিয়া, ইমামে আজম আবু হানিফা বলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে উপস্থিত হওয়ার জন্য সময় মতো ঘর থেকে বেরিয়েছিলাম, সময় মতোই বেরিয়েছিলাম, তবে আসার পথে মাঝখানে একটা নদী পড়ে, নদী, ওই নদীর মধ্যে আমি, নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি, কোনো নৌকা নাই, কিভাবে নদীটা পার হব? নদীর পাড়ে যখন দাঁড়িয়ে আছি তখন দেখলাম আমার সামনে এক আজব ঘটনা ঘটলো। কি ঘটনা বলেন বলেন? ইমাম আজম বলে আমি দেখলাম আমার চোখের সামনে একটি গাছ কারো ধরা লাগে নাই, অটোমেটিক কেটে শুয়ে গেছে। আচ্ছা, অটোমেটিক, করাত লাগানো দরকার নেই, মেশিন, এখন তো মেশিন দিয়ে কাটে না, দেখছেন মেশিনটা, ওই পেট্রোল না কি দিয়ে চলে, চায় না, ওর বাপর মাথা দিয়েছে আল্লাহ পাক, মুসলিমদের উপর নির্যাতন করছে, করাত লাগায় তো কেটে যায়, এ করাতো লাগে না, মিস্ত্রিও লাগে না, কেউ লাগে না। ইমামে আজম বলে আমার চোখের সামনে গাছ অটোমেটিক কেটে গেল, শুয়ে গেল। আচ্ছা, তারপরে কি হলো? বলে আমার চোখের সামনে ওই গাছ অটোমেটিক তক্তা হয়ে গেল, কারো হাত দেওয়া লাগে নাই। আচ্ছা, এরপরে কি হলো? ওই তক্তাগুলো কোনো মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমার চোখের সামনে অটোমেটিক্যালি নৌকা হয়ে গেছে। কি বলে, কি বলে, কি বলে, আশ্চর্য বলে। আচ্ছা, আর বলেন বলেন দেখি কি শোনাচ্ছেন আপনি? আহা, যারা অর্ধেক ঘটনা শুনে চলে যাবে তারা কিছু বুঝবে, বুঝবে কিছু, হায় হায় হায়, শুনে যান। ইমামে আজম বলে যখন নৌকা হয়ে গেল আমার চোখের সামনে দেখলাম নৌকা অটোমেটিক নদীতে পড়ে গেছে, কারো দরকার হয় নাই। আচ্ছা, তারপরে বলে আমি নৌকা উঠে গেলাম, কোনো মাঝি লাগলো না, নৌকা অটোমেটিক আমাকে ওই পার থেকে এই পারে নামিয়ে দিল। সুবহানাল্লাহ, বলেন না? আচ্ছা, তো এই ঘটনা দেখতে দেখতে আপনার দেরি হয়ে গেল? বলে হ্যাঁ হ্যাঁ, আমি এক আজব ঘটনা দেখেছি, সময়টা ওখানে নষ্ট হয়ে গেছে। এবার ওই নাস্তিক বলে আচ্ছা, আপনি একজন এত বড় ইসলামিক পণ্ডিত, আপনি এত বড় ইসলামিক গবেষক, একটা মিথ্যা বানোয়াট কথা আপনি বলতে পারলেন? আরে ভাই, কিভাবে মিথ্যা হলো? এ গাছ কি করাত ছাড়া কাটতে পারে? এ বিস্তৃত ছাড়া কি নৌকা তৈরি হতে পারে? আচ্ছা, ওই নৌকা কারো হাত লাগে না, আপনি বললেন অটোমেটিক এটা নদীতে পড়ে গেল, আবার মাঝে ছাড়া নৌকা কিভাবে চলবে? মেশিন লাগানো নাই, কিছু নাই, এটা একটা ডাহা মিথ্যা কথা না? তো ইমামে আজম বলে হ্যাঁ হ্যাঁ, আমি সেই সময়ের অপেক্ষায় ছিলাম। ইমামে আজম বলে হ্যাঁ হ্যাঁ,
বলো তোমার সাথে আজ আমার বাহাস মুনাজারা, সূর্য উদয় হয় ডুবে যায় কারো দরকার হয় না, এত বিশাল আকাশ এটা একটা খুঁটিও লাগে নাই, তোমার আকীদা এটা কারো দরকার হয় না, এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। বিশাল জমিন কারো দরকার হয় নাই, তোমার আকীদা এটা অটোমেটিক হয়েছে। গাছপালা তরু লতা জীব জানোয়ার গাছে গাছে ফল হয় মিষ্টি পানি হয়, ওই ফলের দানা হয় বিচি হয়, ওই বিচি থেকে লাগিয়ে দিলে আবার আল্লাহ গাছ তৈরি করে আবার ফল তৈরি করে। হায় হায় তোমার আকীদা তো হলো এগুলো অটোমেটিক হয়। তো আমি একটা গাছের কাহিনী শোনাইলাম, সুবহানাল্লাহ বলবেন না? ও নাস্তিক বলে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হায় 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 আমার বিবেকের দরজা খুলে গেছে, সুবহানাল্লাহ বলুন না, আমার বিবেকের দরজা খুলে গেছে, হায় হায়। হে ইমামে আজম, আসলেই আপনি ইসলামের গভীর গানের অধিকারী বলে তওবা পড়িয়ে দেন, তওবা পড়িয়ে দেন, খাঁটি মুসলমান হয়ে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ, হায় 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 মুসলমান। আচ্ছা বলুন, একটা কোরআনের আয়াত দলিল দেওয়া লাগে নাই? লাগেছে। একটা হাদিস বলা দরকার হয়েছে? কোন বাহাসের প্রয়োজন হয় নাই, এমন ভাবে তাকে আটকিয়ে দিয়েছে 5 মিনিটের মধ্যে নাস্তিক পণ্ডিত তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আমরা সেই ইমামের অনুসারী, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় নবীজি ইমান শোনো তাহার শান, বলো নবীজি ইমান শোনো তাহার শান, যাকে অনেক ভালোবাসেন, যাকে অনেক ভালোবাসেন রহিম রহমান, সুবহানাল্লাহ বলবেন নাকি? এখন দেখবেন একটু ডানে বামে চেক করবেন কার চেহারা উজ্জ্বল কার চেহারা অন্ধকার। নবীজি ইমান শোনো তাহার শান, বলো নবীজি ইমান শোনো তাহার শান, হায় হায় যাকে অনেক ভালোবাসেন, যাকে অনেক ভালোবাসেন রহিম রহমান, নবীজি ইমান শোনো তাহার শান, জোরে বলুন। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, হায় হায় খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ইমান আহা শোনো তাহার শান, বলো নবীজি ইমান শোনো তাহার শান। আমি কি বাংলা বলতেছি না উর্দু? হা হা হা, কোন ভাষা বলছি? আপনারা বুঝতেছেন ভাষা তো? কয়েকবার শোনালে তো আপনারা বুঝে যাওয়ার কথা, তো সাথে সাথে পড়েন না কেন? আশিক চুপ করে থাকে না, আশিক মাচাল মাচাল করে জবান খুলে খুলে পড়ে, চুপ করে থাকে না আশিক, চুপ করে থাকে না। দেখি দেখি বাংলা কে কে পারে। নবীজি ইমান শোনো তাহার শান, বলো নবী, এই তো মাশাআল্লাহ তাহার শান। নবীজি কি আমার একা ইমান না সবার ইমান? জোরে বলো তো সবাই বলতে হবে, নবীজি ইমান শোনো তাহার শান, আহা যাকে অনেক ভালোবাসেন, যাকে অনেক রহিম রহমান, নবীজি ইমান শোনো তাহার শান, বাবা নবীজি আহা শোনো তাহার শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবীজি ইমান আহা শোনো তাহার শান, বলো নবী আহা শোনো তাহার শান, যাকে অনেক ভালোবাসেন, যাকে অনেক ভালো
রহিম রহমান নবীজি ইমান শোনো তাহার সার। আরে যুবক, এই জবান কার জন্য রেখেছো? হিন্দি গান গে নয় বরং মুস্তফার শান গে, জবানের হক আদায় করো। হিন্দি গান নয়, মুস্তফার শান বলো, মাচাল মাচালকার বলো, পাগল হয়ে দিবানা হয়ে বলো, যদি খোদার কসম, যদি নবীর নাতের মহব্বত অন্তরে তৈরি হয়ে যায়, দেখবা গান শোনার প্রয়োজন হবে না, নাত শুনেই মজা পেয়ে যাবে। হায় হায় হায়, নবীজি ইমান শোনো তাহার শান বলো, নবীজি আহা শোনো তাহার শান, যাকে অনেক ভালোবাসেন, যাকে অনেক রহিম রহমান নবীজি ইমান, আহা শোনো তাহার শান বলো, নবীজি ইমান শোনো তাহার শান। একটা জবান বন্ধ হবে না, সবাই উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কই বান্দারি, আমি তোরে যেই অবস্থায় রেখেছি, আমার উপরে শুকরিয়া আদায় করে করে আমারে খুশি কর। আমি তোরে চাকরি দেই নাই, এরপরেও আলহামদুলিল্লাহ বল। আমি তোরে জমি বিঘার বিঘা জমি দেই নাই, এরপরেও আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বল। আমি তোরে তোর ঘরে ভালো ফার্নিচার দেই নাই, এরপরেও আমি আল্লাহকে খুশি কর। আমি তোরে ভালো ব্যবসা দেই নাই, এরপরেও আমারে খুশি কর। আমি তোকে অসুস্থ রেখেছি, একটাবার খেয়াল করে দেখ, আমার নবী আইয়ুব নবীকে আমি 18 বছর রোগাক্রান্ত রেখেছিলাম, আমি তাকে পরীক্ষা করেছিলাম, মনে রাখ মনে রাখ। আমি যারে পছন্দ করি তাকে বিপদ মুসিবত দেই, আমি যারে ভালোবাসি তাকে পরীক্ষা দেই। মনে রাখবা, যাকে আল্লাহ পরীক্ষা দিবে, যাকে আল্লাহ যন্ত্রণা দিবে, যাকে আল্লাহ পেরেশানি দিবে, যদি পেরেশানিটা সহ্য করে নিতে পারেন আর যদি আল্লাহকে খুশি করাইতে পারেন, তাহলে মুসিবতের তুলনায় আরো বড় নিয়ামত আল্লাহ আমারে তোমারে দান করবে। ও বাবারে, হযরত ইউসুফ নবীকে ছোটবেলায়, ইউসুফ নবীর জন্য আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছে। ছোটবেলায় তাকে কূপে ফেলে দেওয়া হয়েছে, মিশরের বাজারে ওনাকে গোলাম বলে বিক্রি করে দেওয়া হয়েছে। আর সেই আমার ভাইরা সুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার ওনার ষড়যন্ত্রের কারণে হযরত ইউসুফ নবী 12 বছর পর্যন্ত মিশরের জেলখানায় কাটিয়েছে। কত বছর, কত বছর পিছনের বাইরে বলো না, 12 বছর। আর আমরা যদি 2 বছর জেলে থাকি, কই খোদা আমার শেষ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হায় রে খোদা, আমার বাচ্চা কাচ্চা সবাই উপাস, আমার মা বাপ কান্দে, হায় রে আয় আমারে। 5 বছর যদি কেউ জেলখানায় থাকে, কয় আহা, এটা বলে আমার খোদা আমার এত কষ্ট দিল, নাউজু বিল্লাহ বলবেন না। আল্লাহ বলে না, ইউসুফ নবীকে আগে পরীক্ষার সাগরে আমি ডুবিয়েছি। হা হা, শুনে নাও, আমি নবী ইউসুফকে পরীক্ষা দিয়েছি বড়, এরপরে আমি তাকে মিশরের সিংহাসনে বসিয়ে মিশরের বাদশাহ বানিয়ে দিয়েছি। আচ্ছা, মুসিবত আসলে তো ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, পেরেশানি আসলে, রোগ আসলে, হায় রে ক্ষুধা আসলে, দোকান পড়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে গেছে, ব্যবসা কিনা ভালো হয় না, যেটাকে বিদেশ পাঠিয়েছেন সন্তানটাকে ওটাও বেতন পায় না, পেরেশান নয়, বলবেন আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, 120 দিনের মাথায় আমার রিজিক লিখে দিয়েছো, মাওলা তোমার ইচ্ছা, আমি খুশি তোমার উপর। আল্লাহ বলবে হা হা হা, আমি তোকে মুসিবত দিয়েছি, আমি দেখছি তুই কষ্টে আছিস, হা হা, আমি তোর জবান দিয়ে আমার সন্তুষ্টির শব্দ দেখেছি, আমি খুশি হয়ে গেলাম, হা হা, তোর জন্য বড় নিয়ামতের ব্যবস্থা আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো, ও বান্দারা শুনে নাও, শুনে নাও, লা আযীদান্নাকুম, আল্লাহ এটা বলেন নাই যে আমি বৃদ্ধি করে দেব। আল্লাহ বলে না না না, আমি তোমাদেরকে সম্মান এবং রিজিক অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেব। আর
আর সম্পদ পাওয়ার পরেও যারা হাত গুটিয়ে রাখবে, সম্মান পাওয়ার পরেও যারা হাত গুটিয়ে রাখবে, লক্ষ কোটি টাকার মালিক, এরপরেও দানের খাতায় হাত দিবে না, এরপরেও দান ভালো করে করবে না, আল্লাহর রাস্তায় দান করার সময় কৃপণতা করবে। আল্লাহ বলে এই ধরনের অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য আমি আল্লাহর কঠিন শাস্তি রয়েছে বলেন নাউজুবিল্লাহ। যদি মনে চায় যে হুজুর আপনার বয়ান শুনে বড় ভালো লাগেছে, আপনি বিদেশি মানুষ, আপনার হাতে দিলাম 500-1000 টাকা, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, যার মা নাই বাপ নাই, ভাইজান আমার বয়ান তো চলবে ইনশাআল্লাহ, আমি স্পেশাল ভাবে আপনার জন্য দোয়া করে দেব, ভাইজান আমার 1000-2000 করে কেউ যদি আমার হাতে দিয়ে দিতে পারেন তো আমি স্পেশাল একটু দোয়া করে দেব। আল্লাহ যারা দিবে তাদের মনের আশা পূরণ করে দাও, জোরে বলুন আমিন। সূরাতুল ফাতাহ 26 নম্বর পাড়া 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর আয়াত বলেন সুবহানাল্লাহ। পাড়া নম্বর বললাম, পৃষ্ঠা নম্বর বললাম, আয়াত নম্বর বললাম। আল্লাহ পাক বলছেন সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি, কয় নেকি বলেন, কয় নেকি? বিসমিল্লাহ কোন সুরার অংশ নয়, তবে কোরআনের একটি আয়াত। সুবহানাল্লাহ। আমার ভাইরা আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের ঈমান আনা উচিত আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে। এরপরে তাদের একটা দায়িত্ব কর্তব্য আছে, ঈমান আনার পর, ঈমানদার যখন হয়ে যাবে, ঈমান যখন এনে যাবে, নামাজে যাবার আগে, রোজায় যাবার আগে, কোরআন তেলাওয়াতের আগে, দান সাদাকার আগে আগে, আমলে যাবার আগে আগে, তারা যেন আমি আমার নবীকে সম্মান করে এবং আমার নবীকে সাহায্য করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। আমার আল্লাহ বলে ঈমানদার হয়ে গেছে, মুস্তফার তাজিম অন্তরে এসে গেছে, আমার নবীর সম্মান অন্তরে এসে গেছে, এরপরে নামাজে দাঁড়াও আমি নামাজ কবুল করব, এরপরে রোজা রাখো আমি তোমার রোজা কবুল করব, এরপরে কোরআন তেলাওয়াত করো আমি তোমার কোরআন তেলাওয়াত কবুল করব, এরপরে দাঁড়িয়ে রাখো দান সাদাকা করো, ইবাদত যা করবে মুস্তফার মহাব্বতে করবে, আমি আল্লাহ কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, সূরা বাকারার শুরুতে আমি 2টা আয়াত দিয়ে মুমিনের পরিচয় দিলাম, 2টা আয়াত দিয়ে কাফিরের পরিচয় দিলাম, আর 13টা আয়াত দিয়ে আমি মুনাফিকদের পরিচয় দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুনাফিক যারা, তারা আমার নবীর পিছনে পিছনে নামাজ পড়ে, আমার নবীর সঙ্গে জিহাদে যায়, আমার নবীর পিছনে পিছনে হাত তুলে মুনাজাত করে। আল্লাহ বলে না না না, তোমাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণীয় না। আল্লাহ কেমনে ঈমান আনতে হবে? আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। হায় হায়, নবী তাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা ঈমান আনো, অপরপর লোকেরা যেভাবে ঈমান এনেছে, সাহাবা ইকরামদের মতো ঈমান আনতে হবে, আমার নবীর সাহাবীরা যেভাবে আমার নবীকে ভালোবাসে, যেভাবে আমার নবীকে মহব্বত করে, যেভাবে আমার নবীকে শ্রদ্ধা করে, সেইভাবে ঈমান আনার কথা আমার আপনার আল্লাহ ঘোষণা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখা যায় বলে না না আমি আমার মতো চলবো, উনি বলে আমি আমার মতো চলবো, ও বলে আমি আমার মতো চলবো, ইউনিভার্সিটির লেকচারার পর আমি আমার মতো চলবো, ইউটিউবে তো বুখারী শরীফ পাওয়া যায়, প্লে স্টোরে বুখারী শরীফ পাওয়া যায়, প্লে স্টোরে মেশকাত শরীফ পাওয়া যায়, প্লে স্টোরে মুসলিম শরীফ পাওয়া যায়, ওখান থেকে পড়ে 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 শায়েখ হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পরে পরে বুখারী মুখস্থ করে নিলাম। হ্যাঁ, প্লে স্টোরে এখন বাংলা কোরআন পাওয়া যায়, পড়বো তো হাফিজ হয়ে যাব, মুফাসসির কোরআন হয়ে যাব। হায় এত সহজ মুফাসসির কোরআন হওয়া, শায়খ হওয়া। আমরা পড়তে পড়তে গাদির গুস্ত কমায় ফেলছি, এরপরেও কোরআন ও হাদিসের গভীরতম জ্ঞান আমাদের এখন অর্জন হয় নাই। হায় হায় হায়, যারা প্লে স্টোর পড়ে পড়ে শায়খ হতে চায়, যারা ইউটিউবের শায়খ দেখে যারা অন্ধ হয়ে গেছে, তাদের জন্য ওয়ার্নিং, ডেঞ্জারাস ওয়ার্নিং, খবরদার। আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়া মুখী হতে চাই না, আমরা আল্লাহর ওলি মুখী হতে চাই।
আমাদের নতুন ইসলাম লাগবে না, আমাদের সেই 1400 বছর আগের যে পুরাতন ইসলাম, নবীর সাহাবীরা যেভাবে আমার নবীকে মেনেছে আমরা সেভাবে নবীকে মানতে চাই। আজ এসে বলে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না, হারাম হবে, আর সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আরে বেয়াকুফ বেয়াকুফ, আহাহা, তোর মতো নতুন ইসলামের আমার দরকার নাই। মুস্তাফার সাহাবীরা আমার নবীকে যেভাবে মেনেছে, আমার নবীর সম্মান যেভাবে করেছে, আমার নবীর দিওয়ানা যেভাবে হয়েছে, আমরাও মুস্তাফার দিওয়ানা সাহাবীদের মতো ঈমান আনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আচ্ছা, আমরা আলা হযরত কেন বলি? ও ভাই, আমরা এই জন্য আলা হযরত বলি, আলা হযরত আল্লাহর মাহবুবের শানকে রক্ষা করেছে। আলা হযরত আসার কারণে আমরা ঈমান পেয়েছি, আলা হযরত আসার কারণে বাতিলদেরকে আমরা চিনতে পেরেছি, আলা হযরত আসার কারণে ঈমান চোরদেরকে আমরা চিনতে পেরেছি। যারা ঈমান চোর তাদেরকে আলা হযরত দেখিয়ে দিয়েছে, এই নবীর সাহাবীদের মতো ঈমান আনো, নাজদি মুহাম্মদ ইবনে আব্দুল হাবাসদের মতো ঈমান আনিও না। ইনি আলা হযরত। আয় হায় ভাই, একটু শান শুনিয়ে দেই না, মক্কা শরীফে আলা হযরত গিয়েছে তো ওখানকার নাজদীরা বলে, আহমদ রাজা তো কিতাব আনে নাই, তাফসীর আনে নাই, ফিকার কিতাব আনে নাই, তো শুধু কলম নিয়ে এসেছে, দেখি বাহাদুরি ওখানে বসে বসে ইলমের বাহাদুরি দেখায়, এখানে দেখি আহমদ রাজা কি পারে। বলো আহমদ রাজা নাকি মুসলমানকে কাফির বলে? আলা হযরত বলে, না না, আহমদ রাজা কোনো মুসলমানকে কাফির বলে না, আহমদ রাজা যারা নবীর ইলমে গায়েব কেউ স্বীকার করে তাদেরকে কাফির বলে। আহমদ রাজা যারা নবীর ইলমে গায়েবকে খোদা প্রদত্ত, কি প্রদত্ত? জোরে বলেন, কি প্রদত্ত? কি প্রদত্ত? আমার নবীকে যা দিয়েছে সব আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? সব আল্লাহ দিয়েছে, কারণ আল্লাহ বেনিয়াজ, আল্লাহ ক্ষমতা দেবার জন্য, আল্লাহ ক্ষমতা নেবার জন্য, আল্লাহ ইলমে গায়েব বলার জন্য, আল্লাহ কল্যাণ দেবার জন্য, আল্লাহ বিপদ দেবার জন্য কারো কারো থেকে শক্তি নেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহুস সামাদ, আল্লাহ বলে আমি বেনিয়াজ, কিন্তু আমার নবী আমার মুহতাজ, আমার গৌসে পাক আমার মুহতাজ, আমার খাজা মুঈনুদ্দিন আমার মুহতাজ, আমার আহমদ রাজা আমি আল্লাহর মুহতাজ, যে আমার গোলামি করবে আমি তাকে দান করব। তো বলে আহমদ রাজা তো মক্কায় এসেছে, কি নিয়ে এসেছে বলো, তুমি দলিল পেশ করো নবীর পক্ষে। আহমদ রাজা বলে, কিচ্ছু লাগবে না, দুইটা খাতা দাও, দুইটা কলম দাও। তো আহমদ রাজা দুইটা কলম নিয়ে, দুইটা খাতা নিয়ে বসে গিয়েছে, একই সাথে দুই কলম চালিয়ে শুরু করেছে। আরে ভাই ভাই ভাই, বলো বলো, এই যে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, কোনো পরীক্ষার্থীকে এমন দেখেছেন নাকি দুইটা কলম নিয়ে দুইটা খাতা লিখছে একসাথে? একসাথে দুই কলম চালাইতে কেউ পেরেছে? পারবে না রে ভাই, না না। আয় হায় হায়, আহমদ রাজা বলে, আরে নবীর শান লিখবো এক হাতে কেন, দুই হাতে লিখবো এবং একই টাইমে দুইটা কলম চালাবো। তো আলা হযরত আধা ঘন্টায় মক্কা শরীফের ভিতরে বসে দুইটা কলম একসাথে চালিয়ে আধা ঘন্টায় কিতাব লিখেছে, দাওলাতুল মাক্কিয়া বিমাদাতিল গায়বিয়া। আয় হায়, মক্কা শরীফের লাইব্রেরির মধ্যে গিয়ে খুলে দেখে আলা হযরত যেই কিতাবের নাম লিখেছে, যেই পৃষ্ঠার নাম লিখেছে, যেই হাদিসের নম্বর লিখেছে, হুবহু সেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, হুবহু সেটা কিতাবের মধ্যে পাওয়া যায়। তো মক্কা শরীফের লাইব্রেরির যিনি প্রধান, উনি সহ শত শত আলেমরা আলা হযরতের কাছে মুরিদ হয়ে গেছে। বলো আলা হযরত কেন বলি আমরা, যিনি ঈমান বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ইনি ঈমান বাঁচিয়েছেন, ঈমান বাঁচিয়েছেন। বিশ্ব মাঝে ডঙ্কা বাজে তোমার মাসলাকের ধ্বনি, আহা সুবহানাল্লাহ বলবেন না, আহা। বিশ্ব মাঝে ডঙ্কা বাজে তোমার মাসলাকের ধ্বনি, মজা দি দেলা তনি, সারা জগৎ আলা হযরত, সারা জগৎ আলা হযরত, জপসে তোমার নাম খানি, মজা দি দেলা তনি, বারোশো বাহাত্তর হিজরি শনিবার দশ শাওয়ালে
শাহ নাকি আলীর ঘরে আসলেন মায়ের কোলে, আসলেন মায়ের কোলে, পাক ভরেলি জন্মভূমি, পাক ভরেলি জন্মভূমি, ইশকে নবীর রাজধানী, মুজাহিদেলা থানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় হায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। হরদম জুবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম সে নিকালো শফি। একটা জবানও বন্ধ হবে না, সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অন্তত আরো দুই তিনটা বাংলা গজল গাইবো ইনশাল্লাহ, চমৎকার চমৎকার বাংলা গজল, দেখি শেষ পর্যন্ত কে থাকে। আল্লাহ সবাইকে থাকার আখেরি মুনাজাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন বলেন না। আচ্ছা, যারা 500-1000 করে আমার হাতে দেন কিছু কিছু, যারা 500-1000 করে আনবে, হ্যাঁ যারা 500-1000 করে, আপনাদের জন্য আমার জন্য আদায় করছি না। মারহাবা, মাশাআল্লাহ, জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের খবর গুলোকে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন, দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করে দাও। জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আরো একবার বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা এই তাসবিহটা বারবার পড়লে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। অন্তর থেকে বলবেন আলহামদুলিল্লাহ বলবেন, খাবারের আগে খাবারের পরে, উঠা বসায় চলা ফেরায় ঘুম, যখনই মনে হবে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হবে। আপনার মুসিবতকে আগে আগে আল্লাহ মুসিবতকে দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বাবারা সূরাতুল বাকারার আয়াত শুনিয়েছিলাম, আল্লাহ বলে নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনতে হবে। এবার আমার ভাইরা বাবারা বন্ধুরা, এবার বুখারী শরীফের দিকে চলে যাই মাশাআল্লাহ। আমার হাবা আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, 700 টাকা দান করেছে মাওলা। কত টাকা? 600 টাকা। মারহাবা হাবা মাশাআল্লাহ, আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, উপার্জনে বরকত দাও, মুসিবত দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন, সংসারে বরকত দাও আল্লাহ, মাঠে চাকরিতে ব্যবসাতে বরকত দাও। জোরে জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা বাবারা, বুখারী শরীফের দিকে যাই, ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন, কিতাবুল ইলমে পেয়ে যাবেন, বুখারী শরীফ প্রথম খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীর দরবারে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী, মাশাআল্লাহ মারহাবা, ও নবী, আমি আপনার দরবারে সব সময় থাকি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাদিস বলেন আমি মুখস্থ করার চেষ্টা করি, সবগুলো হাদিস আমার মনে থাকে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আবু হুরায়রা তোমার গায়ের চাদরটাকে আমার সামনে বিছিয়ে দাও। এবার আমার নবী হাওয়া থেকে দুইটা মুষ্টি করে এইভাবে চাদরের উপর রাখলেন, এইভাবে চাদরের উপর রাখলেন, খালি হাত, খালি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যখন এইভাবে চাদরের উপর দুইটা খালি হাত এমন করলেন, হুজুর বললেন তোমার চাদর তুমি গায়ে জড়ায় নাও। এবার আবু হুরায়রা বলে আমার নবী যেদিন থেকে আমাকে দয়া করেছেন, আমার জন্য দোয়া করেছেন, সেদিন থেকে আবু হুরায়রা নবী থেকে যা শুনে ভুলেন না, যা শুনে একেবারে হুবহু মুখস্থ হয়ে যায়। ও বাবারা, আবু হুরায়রাকে প্রশ্ন করো, আবু হুরায়রা নবীর কাছে কিছু চাওয়া যাবে কিনা? মাশাআল্লাহ মারহাবা। 1000 টাকার দাতা বলেন মারহাবা,
জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করে দাও, মা বাবার গোনা মাফ করে দাও, উপার্জনে বরকত দাও, সন্তানদের উপরে রহম নাজিল করো। জোরে বলুন আমিন, বলেন আমিন, সবাই বলেন আমিন। মাঝখানে আদায় করলে আপনার বিরক্ত হন নাকি? আমার দেশে খুব বিরক্ত হয়, কিন্তু আপনার দেশে এসে আমি শিখে ফেলছি। আমার দেশে যদি এই ধরনের শুরু হয়, প্রধান বক্তাকে দিয়ে যদি আদায় চলে, তো শ্রোতা লাফাতে শুরু করবে, কমিটি করে বানাবে। হ্যাঁ, প্রধান বক্তা আসবে, কেন করে না? এটা আপনাদের দেশের রেওয়াজ, সেই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। মনে কষ্ট নেবেন না, আপনাদের জন্যই তো করছি। জোরে বলুন ঠিক কিনা বাবা, জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আবু হুরায়রা বলে, শুনো শুনো, আমি যখন আমার নবীর দরবারে গিয়েছি, আমার মেধা শূন্যতা, আমার মেধা কমতির কারণে আমার নবীর কাছে আমি গিয়েছি, তখনও আমার আল্লাহ ছিল। আবু হুরায়রা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যা দান করেছে, আমি আমার নবীর কাছে তার থেকে কিছু চাইলাম, আমার নবী আমাকে দান করেছে। জোরে বলুন সুবহান, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার একটু জিজ্ঞাসা করি, এ আবু বকর, আপনি তো নবীর প্রধান খলিফা, আমার ভাইয়েরা ইমাম ইসমাইল ইবনে মুহাম্মদ আসফাহানি, ইনি একজন মুজাদ্দিদ ছিলেন, 500 হিজরির পরে ওনার ইন্তেকাল হয়েছে, মানে 600 হিজরির মাঝামাঝি। এখন কত হিজরি চলছে? 1443 না, 43 চলছে, আপনারা জানেন না? আরে মুসলমান, বা বা বা, 500 হিজরির পরে ওনার ইন্তেকাল হয়েছে। ইমাম ইসমাইল ইবনে মুহাম্মদ আসফাহানি, যাকে ইবনে সিনা বলা হয়, যিনি ডাক্তারি শাস্ত্রের বিশাল নিয়ম পদ্ধতি লিখে গিয়েছেন, ওনার কিতাব পড়ে পড়ে আজকাল ডাক্তাররা বিশেষজ্ঞ হয়। আরে সবকিছু কোরআন ও হাদিস থেকে এসেছে তো, আমরা আজ বোকা হয়ে গেছি, সব এরা আমাদের থেকে নিয়েছে, ইহুদি খ্রিস্টান আমাদের থেকে নিয়েছে, আমাদের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সবাই বলেন আমিন। আমার ভাইরা বিরক্ত হচ্ছেন? আরো কিছুক্ষণ ওয়াজ চলবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ চমৎকার বাংলা গজল পারি আমি, প্রাণ ঠান্ডা হয়ে যাবে। একটা বলে দিই নাকি? সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আশিকদের অন্তরের ভালোবাসার দরিয়ায় ঢেউ উঠে যাবে মুস্তফার শান শুনলে। সুবহানাল্লাহ বলো, নবীর রওজাকে খেয়াল করে কবি লিখতেছে, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সুবহানাল্লাহ বলো, সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে। সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, রোজা শরীফে যে গিয়েছে একটা বার, যেতে চাই মন সেই মদিনায় বারে বার। আয় হায়, রোজা শরীফ যে গিয়েছে একটা বার, যেতে চাই মন সেই মদিনায় বারে বার, যেতে চাই মন সেই মদিনায় বারে বার। সাফাত করবে দিদার দিবে নবী পাকে, সাফাত করবে দিদার দিবে নবী পাকে। সাধে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। সুবহানাল্লাহ। এবার এক কলি শোনাইলাম, বাংলা গজল পড়তে হবে আমার সঙ্গে, দেখি আশিকদের জবান বন্ধ থাকবে না। টেস্ট করছি, টেস্ট, দেখি কার কার জবান খোলে, কার জবানটা নবীর মুস্তফার জন্য খুলবে, কার আওয়াজটা আমার নবীর দরবারে পৌঁছাবে, কার অন্তরে ইশকুর রসুল কতটুকু আছে দেখব। সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রও। আয় হায়, সব তো আশিক বসে আছে গো, আয় সুবহানাল্লাহ, মারহাবা, খুশি হয়ে গেলাম, জবান খুলে পড়ো। সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রও।
রোজা দেখে কি উপমা দিব আমি, কি উপমা দিব আমার মুখে বাবা সাধে মিটে না, রোজা দেখে রোজা দেখে। না পারলে ঘুঙ্গা ঘুম একটু আমাজ করেন না, ঘুঙ্গান না একটু, না পারলে তাও তো আমার নবী বলবে আহা আমার আশিক পারতেছে না তাও ঘুঙ্গাচ্ছে একটু, সুবহানাল্লাহ বলুন না। আরে ভালোবাসা মুখ দিয়ে না, ভালোবাসা তো অন্তর দিয়ে হয়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি পারতেছিলাম না, আমি একটু ঘুঙ্গাচ্ছিলাম। আরে বাংলাদেশে হুজুরের সাথে নবী তোমার শানে একটু আওয়াজ করতেছিলাম, নবী বলবে হ্যাঁ হ্যাঁ আমি পছন্দ করে নিয়েছিলাম। সাধে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধে মিটে না। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে বাবা সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে। যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। হায় হায়, যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। আসে কেরে টেনে নবী নিবে নে বুকে, সুবহানাল্লাহ বলো না। হায় হায়, আসে কেনে টেনে নবী নিবেন বুকে, সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধে মিটে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি মি আমার মুখে সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধে মিটে না। দোয়াটা তো চমৎকার দোয়া করে দিলাম না, এবার আরো দোয়া করবো, দেখি কার কার জবানটা আবার খুলবে। সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, আরে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আরে নামাজ আল্লাহর, নমস্কার বলে নামাজ কার জন্য করি, নামাজ ইবাদত, নামাজ আল্লাহর জন্য নামাজ, কারণ নামাজে রুকু হয় সেজদা হয়, রুকু এবং সেজদা একমাত্র আমার আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলো। নামাজে আল্লাহরে সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আর সেই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে। সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধে মিটে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধে মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটা জবানও বন্ধ হবে না যেই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের জবানে আওয়াজ দান করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের গুণগান করার জন্য, তার হাবিবের নাত পাঠ করার জন্য তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহর জন্য একটা বার অন্তর থেকে বলে দেই আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, সবার নসিবে হয় না নবীর নাত পড়ার জন্য, সবার নসিবে হয় না এই ধরনের জলসায় আসার জন্য, সবার নসিবে হয় না নবীর নাত জবান দিয়ে আওয়াজ করে করে পড়ার জন্য। যে মহান আল্লাহ আমারে তোমার এই জলসার জন্য পছন্দ করেছে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে নবীর শান গাওয়ার তৌফিক দান করেছে, এটা অন্য সকল মানুষের চাইতে আমাদের উপরে আল্লাহর বেশি বেশি দয়া হয়েছে। জোরে বলুন
আমার ভাইরা বাবারা, ইমাম ইসমাইল ইবনে মুহাম্মদ আসফাহানি ওনার সিররুস সালফে সালেহিন কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার ভাইরা বাবারা, বন্ধুরা, ও বন্ধুরা, আর অন্যান্য কিতাবের মধ্যেও হাদিসটা রয়েছে ভাইরা, আমার ভাইরা, সিদ্দিক আকবরকে একটু প্রশ্ন করি, ও সিদ্দিক আকবর, তুমি তো আমার নবীর প্রধান খলিফা, তুমি আমার নবীর প্রধান খলিফা, আমার নবী তোমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসে নাই, নবীগণদের পরে তোমার মর্যাদাকে আমার নবী ঘোষণা করেছেন, আফদালুল বাশারি বাদাল আমবিয়াই হুয়া আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, বলুন না, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম, নবীজি বলেন নবীদের মর্যাদার পরে আমি নবীর কাছে আবু বকরের মর্যাদা সবচাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ, আমার ভাইরা বাবারা, আবু বকরকে জিজ্ঞেস করি, ও আবু বকর, আমার নবীকে কেমনে তুমি মেনেছো? এবার আবু বকর বলে, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করার আগ মুহূর্তে আমি একজন বড় বিজনেসম্যান ছিলাম, ব্যবসায়ী ছিলাম, অনেক বড় মালদার ছিলাম, ব্যবসা করার জন্য কখনো সিরিয়ায়, কখনো মিশরে, কখনো ইরানে, কখনো ইয়েমেন, দেশে দেশে সফর করতাম। এবার হযরত আবু বকর বলে, আমার ভাইরা, ওয়াকে আর মাফহুম শোনাচ্ছি, সারাংশ শোনাচ্ছি আমার ভাইরা, এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় চলে গিয়েছিলেন ব্যবসায়িক সফরে, রাত্রে বেলা ঘুমিয়ে আছেন, উনি দেখতে পেলেন ওনার কুল মুবারকে আকাশের সূর্য এবং চন্দ্র কোলে নেমে এসেছে, হায় 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 হায়। এবার আবু বকর কি করলেন, চাদর দিয়ে এইভাবে সূর্য এবং চন্দ্রকে ঢেকে ফেলেছে, সুবহানাল্লাহ, বলুন না, আশ্চর্য স্বপ্ন, সকাল বেলায় পার্শ্ববর্তী গির্জার পাদ্রির কাছে স্বপ্নের ব্যাখ্যা শুনতে চলে গেলেন, পাদ্রির কাছে জিজ্ঞাসা করলেন, ও পাদ্রী গো, রাত্রে বেলায় আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখতে পেলাম আকাশের সূর্য, আকাশের চন্দ্র আমি আমার কোলে নেমে এসেছে, আমি এটাকে আমার চাদর দিয়ে ঢেকে ফেলেছি। এবার পাদ্রী ছিল ইঞ্জিল কিতাবের হাফেজ, বৃদ্ধ মানুষ, অনেক গানের অধিকারী। এবার পাদ্রী বুঝে গেল সূর্য এবং চন্দ্র কোলে নেমে আসা এটা বিশাল মর্যাদার অধিকারীর আলামত। এবার পাদ্রী জিজ্ঞেস করে, আপনার নাম কি? উনি বললেন, আমার নাম আবু বকর। এবার বললেন, আপনার বাড়ি কই? বললেন, আমার বাড়ি মক্কায়। আপনি কি করেন? বলে, আনা তাজি, আমি ব্যবসায়ী, আপনার বংশটাকে বলে আমি কোরাইশ বংশের। এবার পাদ্রী বুঝে গেল, হা হা, ইঞ্জিল কিতাবে আপনার নাম রয়েছে, ইঞ্জিল কিতাবে আপনার নাম রয়েছে, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, আর সেই শেষ নবী জির চারজন বেশি দিওয়ানা সাহাবী খোলাফায়ে রাশিদিনদের নামও আমার চোখে পড়েছে, জোরে বলুন সুবহান, আবু বকর, ও আবু বকর, আমি কিতাব পড়েছি, আপনি হলেন এমন ব্যক্তি যে সর্বশেষ নবী আপনার বংশের মধ্যে দুনিয়াতে আগমন করবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি হবেন তার প্রধান খলিফা। আগে থেকে আবু বকরের সাথে আমার নবীর বন্ধুত্ব ভাব ছিল, কেননা আবু বকরও ভালো মানুষ ছিলেন, ভালো মানুষের সঙ্গে ভালো মানুষের বন্ধুত্ব হয়, ঠিক না? মন্দ মানুষেরা মন্দ মানুষের সঙ্গে বন্ধুত্ব করে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীর প্রতি মহব্বতের ঢেউ উঠে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা শরীফের দিকে ফিরে গেলেন, আমার ভাইরা বাবারা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, 5 ব্যাগ সিমেন্ট আমার চাচা দান করেছে, মাশাআল্লাহ, আয় হায়, সুবহানাল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ তুমি উপার্জনে বরকত দাও, মরের আশা পূরণ করে দাও, আল্লাহ ঘরে বরকত দাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে মাফ করে দাও, জোরে বলুন আমিন, সবাই বলেন না আমিন, বলেন না, 5 ব্যাগ সিমেন্ট প্রায় 2500 টাকা নাকি, আর কিছু কম হবে, আমার দেশে 2500 টাকাই এরকম, কম বেশ কিছু কম হবে, অনেক টাকা, সুবহানাল্লাহ, 2000 টাকার উপরে না, সুবহানাল্লাহ, বলুন না, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা, খুশি হলাম আমার ভাইয়েরা। এবার আপনারা বিরক্ত হচ্ছেন নাকি,
ছেড়ে দেই নাকি একটু আশিক তো একটু সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ মে ভি তো ইনসান হুম মেরে অন্দর তো অক্টেন আর পেট্রোল নেই আমার ভাই না বাবা না আনতে পারে হযরত আবু বকর মক্কার দিকে রওনা হয়ে গেলে কোন সময় বন্ধুর সাথে সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ বলুন মন তো আনচান আনচান করছে আহ আহ কখন মোহাম্মদের সাথে দেখা হবে কখন আমার বন্ধুর সাথে মোলাকাত হবে হায় রে আয় হায় আমি কখন আমার বন্ধুর সাথে দেখা করব সুবহানাল্লাহ বলুন না যে যাকে ভালোবাসে তার জন্য অন্তর বেশি টান থাকে সুবহানাল্লাহ বলুন না স্বামী বিদেশ থেকে 5 বছর পরে আসবে হ্যাঁ মাত্র 1 মাস আছে বিবির কাছে ফোন দিয়ে বলে আর কয়দিন আছে বলে 30 দিন আরে দিনটি যায় না একদিন কমছে 29 দিন আর কয়দিন আছে কয় 29 দিন কই রে তাড়াতাড়ি যাইতে পারে না দিনগুলো সুবহানাল্লাহ বলুন না 5 বছর থেকেছে এতদিন কিন্তু এত টান নাই সময় যত কাছাকাছি ভালোবাসা তত বাড়ছে সুবহানাল্লাহ বলুন না আহ আল্লাহু আকবার আবু বকর বলে কখন আমার বন্ধুর সঙ্গে আমার দিদার হবে আমার কলিজার আগুন ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার ভাই না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে ফিরে আসলেন বাড়িতে প্রবেশ করলেন ওনার স্ত্রীর কাছে সংবাদটা গোপন রাখলেন যদি আবার ফাঁস করে দেয় কোন পেচ আবার লেগে যায় কোন যন্ত্রণা শুরু হয়ে যায় সবার কাছে গোপন রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আমার নবীর দরবারের দিকে রওনা হয়ে গেলেন আবু বকর আমার নবীর দরবারে যখন গেলে আমার নবী সিদ্দিক আকবরকে দেখার সাথে সাথে মুচকি হাসি দিয়ে বলে আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করতেছি এবার আবু বকরকে আমার নবী বলে আবু বকর কলমা পড় মুসলমান হয়ে যাও আবু বকর বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এই নিয়তে আপনার কাছে এসেছিলাম তবে নবী ও নবী আমার গান অনুযায়ী আমি একটু আপনার থেকে একটা মুজিজা দেখতে চাই কারণ নবী যে হবে তার মধ্যে অলৌকিক ঘটনা প্রকাশ পাবে আরে ভাই একটা উদাহরণ দিচ্ছি